হ্যালো বন্ধুরা, মৌমিতার সিম্পল লাইফস্টাইলে তোমাদের স্বাগত। দেখো, এখন বাজে ভোর 4টে, আমি উঠে পড়েছি, কারণ আমরা আজকে একটু বিষ্ণুপুর যাব, ওই জন্য উঠে পড়েছি। ছেলে এখনও ঘুমোচ্ছে, এখনও ওঠেনি, কিন্তু আমি উঠে পড়েছি, এবার রেডি হয়নি, নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, আরও গল্প হচ্ছে। এই চো, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এটা আমাদের গ্যারেজ, গ্যারেজ অবধি চলে এসেছি। বাড়িতে আর ভিডিওটা করতে পারিনি, কারণ তাড়াহুড়ো ছিল, ওই জন্য আর বাড়িতে ভিডিওটা করিনি। এই চলে এসেছি বাড়ি থেকে গ্যারেজে, দেখো এটা আমাদের গ্যারেজ, এই যে এটা হচ্ছে আমাদের, এই যে সার্ভিস সেন্টার গ্যারেজ, এই যে এটা পুরোটা আমাদের গ্যারেজ। গ্যারেজে চলে এসেছি, ও ধূপ দেবে, তারপরে মালা দেবে ঠাকুরকে, দিয়ে এখান থেকে আমরা রওনা হব। তাড়াতাড়ি আর বেশি বেরোতে পারিনি, কারণ অন্ধকার ছিল বলে বেরোতে পারিনি। বেরোতে বেরোতে আমাদের 6টা বেজে গেছে, চারিদিকে আলো ফুটে গেছে। এ দেখো আমাদের জিনাম গ্যারেজের সামনে জিটি রোড, এ দেখো তো লোকজন যাচ্ছে, এখনো যদিও সেরমভাবে গাড়ি চলাচল শুরু হয়নি। এই যে তো জিটি রোড আমাদের, এই দেখো, এই যে এখানে আমাদের সার্ভিস হয়, গাড়ি সার্ভিস করানো হয়, ওই দিকে সমস্ত মেকানিক্যাল কাজকর্ম হয়। এই যে আর এখান থেকে আমরা রওনা দেবো, ধূপ টুপ দিয়ে, এই যে ধূপ দিচ্ছে, ধূপ টুপ দিয়ে রেডি হয়ে নিলে তারপর এখান থেকে আমরা রওনা হব। গ্যারেজটা অনেকটাই বড়, কারণ অনেক গাড়ি থাকে, তো তারপরে অনেক গাড়ির কাজ হয় একসাথে। এই যে এই দিকটা অবধি আছে, আমরা রওনা হয়ে গেছি অনেকক্ষণ, দিয়ে এখন তারকেশ্বরের এখানে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে চা খেলাম। প্রচণ্ড ঠান্ডা, যার জন্য মানে কি বলবো, হাড় কাঁপানো ঠান্ডা, মানে আবার এই চাদরটাকে মাথা থেকে জড়ালাম, জড়িয়ে তারপর মাফলারটা নিলাম। ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা, আমি বুঝতে পারিনি এতটা ঠান্ডা হবে, কারণ এত ঠান্ডা পড়েই নি সেই জায়গায়, এখানে এদিকে প্রচণ্ড ঠান্ডা, গলাটা আমার আরোই ধরে গেছে, মানে ব্যাগের মধ্যে ফোন রেখে দিয়েছি, কারণ কিছু করতে পারছি না ফোন হাতে নিয়ে, এত ঠান্ডা। আবার যেখানে দাঁড়াবো সেখানে গিয়ে আবার ভিডিও করছি। বিষ্ণুপুরে পৌঁছে গেছি, পিসির বাড়িতে এসেছি, পিসির বাড়ি থেকে একটু পরে বেরিয়ে যাব। এই যে পিসি অসুস্থ, পিসি আমার ছেলেকে দেখতে চেয়েছিল, সেই জন্য পিসি বাড়ি এসেছে, বসে আছে পিসি শাশুড়ি আর ছেলে গেম খেলছে বসে বসে। শরীর খুব অসুস্থ পিসির, ওই জন্য পিসিকে দেখতে এসেছি, আবার আজকেই ফিরে যাব, থাকলে হবে না, মেন এই জন্যই এসেছি, আর কিছুই না। ঘুরতে আমরা আজকে আসিনি, এসেছি পিসিকে দেখতে, কারণ পিসি অসুস্থ হওয়ার পর থেকে একবারও আসতে পারিনি আমি দেখতে, আমার ছেলেকে দেখতে চেয়েছে, সেই জন্যই আসা আজকে আরও, কেন মাসির বাড়ি যাব। অনেক এখানে তো সব রিলেটিভসদের বাড়ি, সব রিলেটিভসদের বাড়ি ঘুরে তারপর বাড়ি ফিরব। এবার ফেরার পথে সারাদিন ভিডিও করতে পারিনি একটু অসুবিধার জন্য, দু তিন জায়গায় গেছিলাম কিন্তু ভিডিও করার সুযোগ হয়নি আর কি, একটু অসুবিধা ছিল। এবার ফেরার পথে এক জায়গায় দাঁড়িয়েছি, বাহিরখণ্ড বলে একটা জায়গা আছে, সেখানে দাঁড়িয়েছি চপ খেতে। এই দেখো, দেখো চপের সাইজ, দেখো চপটা দিয়েছে, এখন বোমা ভাজতে দেওয়া হয়েছে আর ভেজিটেবল চপ ভাজতে দেওয়া হয়েছে। দেখুন এখানে টিফিন করতে নেমেছি, খেয়ে তারপর একদম বাড়ির দিকে রওনা হব। চপটা শেষ হয়ে গেছে, এবার বোমা খাচ্ছি তিনজনে, তিনজনে তিনটে বোমা খাচ্ছি, এবার বোমাটা খাওয়ালে এবার ভেজিটেবল চপ খাবো। বোমার মধ্যে কত বড় সাইজটা বোমার, এর সাথে স্যালাড দিয়েছে, আমি বাড়ি ফিরে এসেছি, মানে আমরা বাড়ি ফিরে এসেছি, এসে ফ্রেশ হয়ে গেছি, গিয়ে এবার বসেছি। আমার ছোটো ছেলেটার বড্ড রাগ হয়েছে, ওকে আজকে নিয়ে, এই দেখো রাগ হয়েছে, ওনার এখন রাগ ভাঙাতে হচ্ছে আমাকে কোলে নিয়ে,
খাবার দেওয়া হয়েছে আজকে দুপুরে, কিচ্ছু খায় কিচ্ছু খায়নি। যেরকম খাবার দিয়ে যে গেছিলাম পাতা, সেরমই পাতা রয়েছে। কাকিমা ভাত দিয়েছে, সব দিয়েছে, কিচ্ছু খায়নি। ওর আজকে প্রচণ্ড রাগ হয়েছে, প্রচণ্ড রাগ হয়েছে আমার ছোট বেবি, প্রচণ্ড রাগ হয়েছে ছোট বেবির। আজকে অনেক কিছুই তোমাদের দেখাতে পারলাম না, যদিও আমি ঘুরতে যাইনি, আমি গেছিলাম পিস শাশুড়িকে দেখতে, অসুস্থ হয়েছিলেন উনি ওই জন্য। হ্যাঁ, কোথায় কোথায় গেছি সেসব তোমাদের দেখাতে পারলাম না সব, পরের দিন যখন যাব, পরের বার যখন যাব নেক্সট টাইম সবটা ব্লগে দেখাবো। এতটা রাস্তা পা ঝুলিয়ে ঝুলিয়ে গেছি, এসেছি পায়ের অবস্থা শোচনীয়, দেখাতে নেই কাউকে পা, তো তোমাদের দেখ কি হারে ফুলেছে পাটা, এরকম একদম এরকম ঢুকে যাচ্ছে ভেতর দিকে, মানে এতটাই পাটা ফুলেছে। এরকম আমার ছোটো ছেলে আসেনি আমার কাছে, চুপচাপ খাটে শুয়ে আছে, শুয়ে শুয়ে আমাকে দেখছে। পায়ে যন্ত্রণা এত বেড়েছে না, পারছি না, তার মধ্যে এই যে আঙুলটা দেখো না, ঠান্ডাতে যে কী অবস্থা, হাতটা আর কিছু করতেই পারছি না। দুটো হাতি, দুটো হাতি, তবে একটু মজাও হয়েছে যাওয়া আসা, অনেক দিন কোথাও বেরোয়নি, অনেক দিন পর আজকে তিনজন একসাথে বেরোলাম, এটাই অনেকটা বেশি পাওয়া আমার। তবে পিসিকে দেখতে যাওয়াটা মেন উদ্দেশ্য, কারণ পিসি হয়েছে বিশ্বকর্মা পুজোর আগে স্ট্রোক, কিন্তু সবাই গেছে বাড়ি থেকে, আমি যেতে পারিনি, আমি আর আমার ছেলে যেতে পারিনি, ছেলেটাকে দেখবে বলে ডেকে পাঠিয়েছিল, অনেকবার থেকেই বলছে, ছেলের এই রিসেন্ট পরীক্ষা শেষ হলো বলে হাজব্যান্ড বললো চলো একবার দেখা করে আসি, ওই জন্যই গেলাম। মানুষটাকে তো দেখলে কি অবস্থা, একদম বাচ্চা হয়ে গেছে বাচ্চা, খাওয়া দাওয়া সব কিছু নিয়েই প্রচণ্ড বায়না, শুধু কাঁদছে সবসময়। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই অবধি রইল, প্লিজ তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওসগুলো লাইক করে দিও। টাটা, গুড নাইট।